हेलो स्टूडेंट्स, वेलकम टू आईडियल इंग्लिश ट्यूटोरियल। बांग्ला थेके इंग्रेजीते ट्रांसलेशनेर आज हलो पंचम एपिसोड। एई प्रश्नटा आमी गतकाली आमार चैनलेर कम्युनिटी ट्याबे आपलोड करेछिलाम। अनेके तोमरा रिप्लाई करेछो। जारा एर उत्तरटा भालो करे तैरी करते पारछो ना, तोमरा पुरो भिडियोटा भालो करे देखे अवश्य शिखे नाओ जे कीभाबे ट्रांसलेट करते हय। एई प्यासेजटा नेवा होयेछे शरदचंद्र चट्टोपाध्यायेर लेखा रामेर सुमति छोटो गल्प थेके। तो देखो, प्रथम जो वाक्यटा रयेछे, रामलालेर बयस कम छिलो किन्तु दुष्टु बुद्धि कम छिलो ना। प्रथमेई बोलबो, देखो बांग्लाय वाक्यटा जाई होक ना केन, तोमार काज हबे वाक्यटाके भालो करे बुझे निये, अर्थात एर अंतर्निहित जे अर्थ बा एर सहज अर्थ भालो करे बुझे निये सेटाके इंग्रेजीते ट्रांसलेट करते हबे। रामलालेर बयस कम छिलो, कि हबे? रामलाल वाज ए बॉय ऑफ टेंडर एज। आमी की करलाम, अर्थात रामलाल एकटा अल्प बयसी छेले, एटा लिखलाम। तो रामलालेर बयस कम छिलो, तो एक ही तो जिनिसटा हलो। एटाके एभावेओ लिखा जेते पारे जे रामलाल वाज भेरि यांग, अर्थात रामलालेर बयस कम छिलो, एभावेओ लिखा जेते पारे। तारपरे देखो, किन्तु दुष्टु बुद्धि कम छिलो ना, किभावे लिखबो? बाट हिज नटीनेस, अर्थात तार दुष्टु बुद्धि बा तार दुष्टुमि, वाज नट लेस, लेस माने कम, अर्थात कम छिलो ना, तार जन्य हलो वाज नट लेस। एभावे करलाम, अनेकटा सहजे करते पारलाम। तोमरा किन्तु अन्यभावे उत्तरटा करते पारो। ग्रामेर लोके ताके भय करित, अर्थात किभावे वाक्यटा करछि लक्ष्य करो। दा भिलेजार्स, जार अर्थ हलो ग्रामबासीगण বা গ্রামের লোক। ওয়ার অ্যাফ্রেড অফ হিম, অর্থাৎ গ্রামের লোক তাকে ভয় করিত। এই যে আমি এখানে লিখলাম ওয়ার অ্যাফ্রেড, ওয়ার অ্যাফ্রেড মানে ভীত হওয়া, অর্থাৎ গ্রামের লোক তার থেকে ভীত ছিল। দ্য ভিলেজার্স ওয়ার অ্যাফ্রেড অফ হিম, এর অর্থই হলো গ্রামের লোক তাকে ভয় করিত। তো যেহেতু এই অ্যাফ্রেড কথাটা আমি জানি, তাই আমি কী করলাম, এখানে ইউজ করলাম যে ওয়ার, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার অ্যাফ্রেড, আর অ্যাফ্রেড দিলে কী হয়, অ্যাফ্রেডের পর অফ ইউজ হয়, তাই অ্যাফ্রেড অফ। তারপরের বাক্যটা দেখো, অত্যাচার যে কখন কোন দিক দিয়া কীভাবে দেখা দিবে সে কথা কাহারও অনুমান করার জো ছিল না। তো এই বাক্যটাকে সহজ করে যদি আমি বুঝে নিই, কী হবে? যে অত্যাচার যে কখন কোন দিক দিয়ে কীভাবে দেখা দিবে সে কথা কেউ অনুমান করতে পারত না। ওকে, তো আমি কি করলাম, দ্বিতীয় অংশটাকে আগে লিখে নেব। দেখো, নোবডি কুড ইমাজিন, যার অর্থ হলো কি, যে কেউ অনুমান করতে পারতো না বা কাহারও অনুমান করার জো ছিল না। এই অংশটাকে আমি আগে লিখে নিলাম, নোবডি কুড ইমাজিন। তোমরা এটাও লিখতে পারো যে নোবডি কুড গেজ। দেখো, এরপরে নাউন ক্লজ ইউজ করব। এবং এটা ন্যারেশন চেঞ্জের মতো কিন্তু কনস্ট্রাকশনটা হবে। দেখো, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো বসে যাবে। কখন, কোন দিক দিয়া, কিভাবে, হোয়েন, ফ্রম হোয়ার, অ্যান্ড হাউ। হোয়েন মানে কখন, কোন দিক দিয়ে মানে ফ্রম হোয়ার মানে কোথা থেকে, তারপরে দেখো কিভাবে, এটাকে আমি কী করলাম, অ্যান্ড হাউ যোগ করলাম, অর্থাৎ কিভাবে। এইটা লেখার পর কী করলাম, দেখো অত্যাচার দেখা দিবে, অর্থাৎ অত্যাচারের ইংরেজিকে আমি লিখেছি মিসচিফ। তোমরা এর বিকল্প অন্যান্য শব্দ ইউজ করতে পারো। মিসচিফ কথার অর্থ হলো এখানে অত্যাচার বা দুষ্টুমি। দেখো, দেখা দিবে বা হাজির হবে, যেহেতু এটা আমি পাস্ট টেন্সে লিখছিলাম, অর্থাৎ কুড ইউজ করেছিলাম, ভালো করে লক্ষ্য করো প্রথমে রয়েছে কুড। তো তাই কি করছি, এখানে আর উইল ব্যবহার হবে না, এখানে উড অ্যাপিয়ার হবে। এটা কিন্তু তোমাদের বুঝে লিখতে হবে, কারণ এটা হচ্ছে সেই ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তখন উইল থেকে উড হয়ে যায়। তাই প্রথমে যেহেতু কুড হয়েছে, তাই এখানে কিন্তু উড হবে। তাই বাক্যটা আরেকবার বুঝে নাও, নোবডি কুড ইমাজিন হোয়েন, ফ্রম হোয়ার, অ্যান্ড হাউ মিসচিফ উড অ্যাপিয়ার। তারপরের বাক্যটা দেখো, তাহার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে
লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। বাক্যটা অনেকটাই বড়, কিন্তু আমাদের বুঝিয়ে বুঝিয়ে কিন্তু ট্রান্সলেট করতে হবে। প্রথমে কি করব, প্রথম অংশটার সাবজেক্টটাকে আগে লিখে নিতে হবে, সেটা কি, তাহার বইমাত্র বড় ভাই শ্যামলাল, এটা হচ্ছে সাবজেক্ট। হিজ এল্ডার স্টেপ ব্রাদার শ্যামলাল, ভালো করে লক্ষ্য করো, বড় ভাই ইংরেজি হচ্ছে এল্ডার, আর বইমাত্র ভাই যার কথা হচ্ছে স্টেপ ব্রাদার, অর্থাৎ বিমাতার ছেলে, অর্থাৎ সৎ মায়ের ছেলে, তাই হচ্ছে যে হিজ এল্ডার স্টেপ ব্রাদার, তার নাম কি, শ্যামলাল। এখানে অ্যাপোজিশন ইউজ করেছি, শ্যামলাল। দেখো এরপরে আসছি, শ্যামলাল কেউ ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, অর্থাৎ শ্যামলাল ইজ অলসো নট প্রপারলি টেন্ডার হার্টেড, অর্থাৎ শ্যামলালও পুরোপুরি কোমল হৃদয়ের নয় বা শান্ত প্রকৃতির নয়, এভাবে সাজালাম। বাংলায় ছিল যে ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, তো এটাকে আমি সহজ করে বলছি যে শ্যামলালও শান্ত প্রকৃতির বা শান্ত হৃদয়ের সে মানুষ নয়। কীভাবে হয়েছে, হিজ এল্ডার স্টেপ ব্রাদার শ্যামলাল ইজ অলসো নট প্রপারলি টেন্ডার হার্টেড, আমি টেন্ডার হার্টেড কথাটা লিখলাম, অর্থাৎ শান্ত প্রকৃতির মানুষ। তারপরের অংশটা দেখো, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না, বাট, অর্থাৎ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স চলছে এখানে, বাট হি উড নট গিভ, সে দিত না, কি দিত না, সিভিয়ার পানিশমেন্ট, অর্থাৎ গুরুদণ্ড বা কঠিন শাস্তি, কঠিন শাস্তি দিত না। আমি এখানে উড কেন ইউজ করলাম মনে রাখবে, কোনো কিছু করিত না ত বুঝালে তখন উড ব্যবহার হয়, তাই হি উড নট গিভ সিভিয়ার পানিশমেন্ট, সে গুরুদণ্ড করিত না, ফর এ লিটল মিস্টেক, একটা ছোট্ট ভুলের জন্য, বা এখানে যেটা লেখা রয়েছে লঘু অপরাধে, অর্থাৎ লঘু অপরাধের জন্য বা ছোট্ট ভুলের জন্য সে কোনো গুরুদণ্ড দিত না। তো এইভাবে কী করলাম, আমি ইংরেজিতে বাক্যটাকে তৈরি করলাম, হিজ এল্ডার স্টেপ ব্রাদার শ্যামলাল ইজ অলসো নট প্রপারলি টেন্ডার হার্টেড, বাট হি উড নট গিভ সিভিয়ার পানিশমেন্ট ফর এ লিটল মিস্টেক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমিজমা তদারকি করিত। তাহলে প্রথম অংশটা কি, যে গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত, এই অংশটাকে আগে লিখতে হবে। দেখো সে কাজ করিত, যদি বলতো যে করেছিল তখন আমি লিখতাম যে ওয়ার্কড, কিন্তু যেহেতু বলছে করিত, মানে একদিন করিত না, সে এটা বিগত কিছুদিন ধরেই করতো বা কিছু বছর ধরেই করিত, তাই এটা তার একটা অভ্যাস ছিল, তাই এখানে উড ইউজ করতে পারি, অথবা ইউজড টু এটাও ইউজ করা যায়। মনে রাখবে কোনো কাজ বারবার করলে সেখানে আমরা উড বা ইউজড টু এটা ইউজ করি। তো কি হবে, দেখো হি উড ওয়ার্ক, অর্থাৎ সে কাজ করিত, কোথায় কাজ করিত, দেখো ইন দ্য কোর্ট, অর্থাৎ কাছারিতে, তোমরা ইন দ্য চেম্বারও লিখতে পারো, ইন দ্য চেম্বার, কার চেম্বার, দেখো অফ দ্য জমিদার, অর্থাৎ জমিদারের কাছারিতে, অফ দ্য ভিলেজ, গ্রামের, অর্থাৎ গ্রামের জমিদারের কাছারিতে সে কাজ করত, এভাবে আমি সাজালাম, এবং নিজের জমিজমা তদারকি করিত। দেখো অ্যান্ড দেওয়ার পর আর সাবজেক্ট দিলাম না, এবং অক্সিলিয়ারি ভার্বটাও দিলাম না, মনে রাখতে হবে এখানে ধরো হি উড কথাটা রয়েছে। তারপরে দেখো টেন্ড, অর্থাৎ অ্যান্ড হি উড টেন্ড, অ্যান্ড টেন্ড হিজ ওন ল্যান্ড, টেন্ড মানে হচ্ছে তদারকি করা, অর্থাৎ তদারকি করিত তার নিজের জমি জমা, দেখো ল্যান্ড মানে হচ্ছে জমি। তো এভাবে কি করলাম, এই সেন্টেন্সটা তৈরি করলাম, হি উড ওয়ার্ক ইন দ্য কোর্ট অব দ্য জমিদার অব দ্য ভিলেজ অ্যান্ড টেন্ট হিজ ওন ল্যান্ড, তাহাদের অবস্থা স্বচ্ছল ছিল,
अर्थात तारा धनी छिलो एटार अर्थ हलो एटाके किभाबे लिखछि दे ओयार रिच अर्थात तारा धनी छिलो बा तारा वित्तवान छिलो एटाई तो बोझाच्छे जे ताहादेर अवस्था सच्छल छिलो एटाके जदि एभाबे लिखि जे देयार इकोनमिक कंडिशन वाज गुड एटाओ किन्तु हबे तो देखो तारपरेर बांगला वाक्यटा खूब भालो एकटा वाक्य একটু জটিল রয়েছে কিন্তু বুঝে করতে হবে। পুকুর বাগান ধান জমি দু দশ ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। তো লক্ষ্য করো এই বাক্যের সাবজেক্ট কি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে যে তাহারা অর্থাৎ তাহাদের ছিল। কি হবে দে হ্যাড, নিজে থেকে কিন্তু বুঝে আমি কিন্তু দে ইউজটা করলাম যে দে হ্যাড তাহাদের ছিল। কি ছিল দেখো, পন্ডস পুকুর ছিল, গার্ডেন্স ছিল বাগান, প্যাডি ফিল্ডস ধান জমি ছিল। এরপর দেখো দু দশ ঘর বাগদি প্রজা, এটাকে লিখতে পারি যে কিছু বাগদি প্রজা। তো এখানে দু দশ ঘর বলতে তো ইংরেজিতে অ্যাকচুয়ালি দু দশ এই কথাটা লেখা যাবে না, এটাকে আমি লিখে দিচ্ছি যে কিছু, সাম বাগদি টিনেন্টস, এখানে প্রজা কথার অর্থ হলো টিনেন্টস অর্থাৎ ভাড়াটিয়া অর্থাৎ তাদের জায়গার উপর কিছু লোক হয়তো বসবাস করত তাদের কথা বলা হচ্ছে, সাম বাগদি টিনেন্টস, এবং কিছু নগদ টাকাও ছিল দেখো, অ্যান্ড অলসো সাম ক্যাশ। এই যে অলসোটা কেন দিল, এখানে টাকাও বলা হয়েছে অর্থাৎ কোনো কিছু সঙ্গে আরও যোগ হলে তখন অলসো কথাটা ব্যবহার হয়। তাহলে বাক্যটা কি হচ্ছে, দে হ্যাড পন্ডস গার্ডেন্স প্যাডি ফিল্ডস সাম বাগদি টিনেন্টস অ্যান্ড অলসো সাম ক্যাশ। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন সে আজ ১৩ বছরের কথা, সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। তো এখান থেকে কি বুঝলাম যে শ্যামলালের স্ত্রী নারায়ণী যখন বিয়ের পর প্রথম আসেন ১৩ বছর আগে সেই বছরেই রামের বিধবা জননী বা মায়ের মৃত্যু হয়। তো শ্যামলাল হচ্ছে রামের দাদা, তো অর্থাৎ রামের দাদার যখন বিয়ে হয় সেই বছরই রামের মায়ের মৃত্যু হয়। তো এই অংশটাকে বুঝে কীভাবে সেন্টেন্সগুলো করছি লক্ষ্য করো, সে আজ ১৩ বছরের কথা, এই অংশটাকে এভাবে লেখা যেতে পারে যে থার্টিন ইয়ার্স এগো অর্থাৎ ১৩ বছর আগে, ১৩ বছর আগে কী হয়েছিল সেটা লিখে ফেলা, যে শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন অর্থাৎ ১৩ বছর আগে শ্যামলালের পত্নী বা স্ত্রী নারায়ণী বিয়ে করে প্রথম শ্বশুরবাড়ি আসে, সেটাকে লেখা আছে দেখো নারায়ণী শ্যামলালস ওয়াইফ। এখানে দেখো দুটো কমা ইউজ করা হয়েছে, নারায়ণী কমা শ্যামলালস ওয়াইফ আবার কমা, তো এটাকে বলা হচ্ছে যে অ্যাপোজিশন অর্থাৎ নারায়ণীর বর্ণনা দেওয়া হচ্ছে নারায়ণীকে, নারায়ণী হচ্ছে শ্যামলালের স্ত্রী। তো এভাবে কি হচ্ছে সিম্পল সেন্টেন্সের জয়নিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি যে নারায়ণী শ্যামলালস ওয়াইফ, সে কি করেছিল দেখো কেম অ্যাজ এ ব্রাইড, সে একজন নববধূ হিসেবে এসেছিল অর্থাৎ সে প্রথম সংসার করতে আসে। এই অংশটা কিন্তু এভাবে আমি সাজিয়ে লিখতেই পারি যে থার্টিন ইয়ার্স এগো নারায়ণী শ্যামলালস ওয়াইফ কেম অ্যাজ এ ব্রাইড অর্থাৎ ১৩ বছর আগে শ্যামলালের স্ত্রী নারায়ণী প্রথম সংসার করতে আসে। তো তারপরে দেখো সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয় অর্থাৎ সেই বছর রামের বিধবা জননী বা মায়ের মৃত্যু হয়, এটাকে কী করলাম আমি একটা আলাদা বাক্যে লিখে ফেললাম যে দ্যাট ইয়ার সেই বছরে রামস উইডো মাদার রামের বিধবা জননী, দেখো উইডো কথার অর্থ হলো বিধবা আর জননী মানে আমরা জানি মা বা মাদার, দ্যাট ইয়ার রামস উইডো মাদার দেখো ডায়েড অর্থাৎ মারা গিয়েছিল। একদম শেষ বাক্যটা দেখো, মৃত্যুকালে তিনি আড়াই বৎসরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার ১৩ বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। তো অনেকটা বড় সেন্টেন্সটা কিন্তু অনেকটা বুঝে যদি আমরা করি খুব সহজেই করতে পারবো। দেখো মৃত্যুকালে বিফোর হার ডেথ অর্থাৎ মৃত্যুর আগে, এ বাক্যটার সাবজেক্ট কী হচ্ছে তিনি অর্থাৎ সি অর্থাৎ রামের মায়ের কথা বলা হচ্ছে এখানে,
सी। तारपर भार्ब देखो तुलिया दिया जान हैंडेड ओवर कोनो किछु कारो हाथे तुले दिले एटार भार्ब होच्छे जे हैंड ओवर एटा पास टेंसे होयेछे ताई एखाने हैंडेड ओवर की तुले दिएछिलेन सेटा देखो आड़ाई बत्सरेर शिशु राम अर्थात राम के तुले दिएछिलेन सेटा एखाने लेखा हबे देखो हैंडेड ओवर राम रामेर बर्णना देया होच्छे देखो कोमा दिए हार टू एंड हाफ इयर ओल्ड सन अर्थात आड़ाई बछरेर पुत्र बा शिशु राम के एवं एई मस्त संसारटा एंड दिस बिग फैमिली एपर देखो कार हाथे तुले दिएछिलेन ताहार 13 बछरेर बालिका पुत्रवधू नारायणीर हाथे भालो करे लक्ष्य करो टू नारायणी अर्थात नारायणीर हाथे तुले दिएछिलेन नारायणी के देखो एखाने कोमा दिए लेखा हच्छे अर्थात एटा नाउन इन अपोजिशन एई सूत्रटा बा एई नियमटा एखाने काज करछे सिम्पल सेंटेंसेर एटा एकटा नियम जे कोनो व्यक्तिर सम्पर्के जखन वर्णना करा हबे तखन कि हबे तारपरे कोमा दिए तार सम्पर्के लिखते हय जेमन धरो नारायणी नारायणी के हार 13 इयर ओल्ड डॉटर इन लॉ अर्थात 13 बछरेर पुत्रवधू लक्ष्य करो ये 13 हाइफेन इयर हाइफेन ओल्ड एखाने 13 इयार्स हयनी कारण जेहेतु आमी हाइफेन कथाटा दिएछि ताई एखाने किन्तु आर इयार्स कथाटा देवार प्रयोजन हयनी तो वाक्यटा एभाबे हलो बिफोर हार डेथ सी हैंडेड ओवर राम हार टू एंड हाफ इयर ओल्ड सन एंड दिस बिग फैमिली टू नारायणी हार 13 इयर ओल्ड डॉटर इन लॉ तो आमी चेष्टा करलाम जतटुकु आमी जानी आशा करछि भूल हयनी जदि कोनो रकम भूल थाके अवश्य कमेंटे जानाबे आर भिडियोटि जदि तोमादेर भालो लागे अवश्य भिडियोते लाइक दिए बंधुदेर मध्ये एकटु शेयर करबे जाते करे अन्यराओ एखान थेके किछु शिखते पारे आर जदि तुमि चैनेले नतून हो अवश्य चैनलटिके सबस्क्राइब करे संगे थेको भालो थेको लव इंग्लिश इंग्लिश इज लव यू।